হস্তান্তরে ফেলে ফেলে দেওয়া হচ্ছে, ছেলেটা পড়ে গেছে, মারা গেছে কি বেঁচে আছে দেখার জন্য না, সুপার যাচ্ছে না, ডিন যাচ্ছে না, কেউ যাচ্ছে, কি এমন আছে ওখানে, কেন ঢুকতে পারছে না? এই বিশ্ববিদ্যালয়ে চলা উচিত কি? যেখানে যেখানে এরকম সন্ত্রাসবাদী সমাজবিরোধী শক্তি মাথা চাড়া দিয়েছে, আমরা বুট দিয়ে কুচলে দিই তার মাথা। যান জেএনইউতে, যান গিয়ে দেখে আসুন, ওখানেও প্রকাশ্যে মদ গাঁজা খাওয়া হতো, আজাদি আজাদি বলা হতো, সবকে আজাদ করে দেওয়া হয়েছে। বাকি হয়ে যাবে পুলিশ ঢুকেছে, আজ ওখানে লেলিন নাই, সেলিন নাই, মাও সেতু নাই, বিবেকানন্দের মূর্তি দাঁড়িয়ে আছো তোমাদের বুকের উপরে। আর আজ হোক কাল হোক, এই নপুংসক সরকার যেদিন যাবে সেদিন যাদবপুরে আমরা বিবেকানন্দের স্ট্যাচু আর ভারত মাতা কি জয় স্লোগান দেবো, জয় শ্রীরাম স্লোগান। আমি বলে যাচ্ছি এখানে, এই যারা বুদ্ধিজীবীরা মিনমিন করে কথা বলে, আমি বললে খুব কষ্ট হয়, দিলীপ ঘোষ কেন বলে, আরে হিজড়ার দল দম থাকবে যাও, সাপমন তেলও ফুটবে না, রাধাও নাচবে না, বিজেপির সরকারও হবে না, আর ওরা খুশি মতন বিশ্ববিদ্যালয়ে জয় শ্রীরাম স্লোগান দাঁড়াবে তাও হবে না। ওরা ছাত্র, দিলীপ ঘোষ হিসাবে মানে কি বুঝবে? কলেজ বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষা এবং এক্সেলেন্স সেইটা বাদ কি করতে হবে? জয় শ্রীরাম স্লোগান দিতে হবে। আরএসএস এর প্রচারক মৌলবাদী, ওদের মনোভাব তা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং কি করতে হবে? একেবারে সার্জিক্যাল স্ট্রাইক, আরে বাবা রে বাবা, সার্জিক্যাল স্ট্রাইক বা ইত্যাদি জেএনইউতে করেছে, এখন যাদবপুরে করবে। আচ্ছা আমি বলছি, সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো পরপর পরপর ঘটনা ঘটছে, কি করছে দিল্লির সরকার? বিশ্বভারতী 12টা বাজিয়ে দেবে, আইআইটিতে ছাত্র খুন হলো, অসভ্য এবং অপদার্থের মতো কথা বলার কোনো মানে হয় না, এসবের যোগ্যতাও নেই, আর বাংলার মানুষ সব ছেড়ে দেবে না, দেড় পয়সার যোগ্যতা নেই বিশ্ববিদ্যালয়ে যাবার, বাইরে থেকে বড় বড় কথা বলছে, বন্ধ করা উচিত। দিলীপ ঘোষ বিরল প্রজাতির বিচিত্র শ্রেণীর প্রাণী, তাকে উচিত ছিল চন্দ্রযানে করে একবার চাঁদে পাঠিয়ে দেওয়া। তো এখন দিলীপ ঘোষ তার নিজের দলের মধ্যে একটা স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের একটা পর্যায়ে চলছে, তাকে ভেসে থাকতে হবে, খারাপ কথা বলতে হবে, খারাপ কাজ করতে হবে, নাহলে তিনি দলে পিছিয়ে পড়ছেন। তো এখন দিলীপ ঘোষ এটা জানলে, একটু তাঁর অবগতির জন্য বলি, এই যে তিনি বলছেন এই করেছেন সেই করেছেন, তাদের দল অমুক করেছেন, কিন্তু এই যে র্যাগিং নামক বিপজ্জনক বিষয়টি সারা দেশের মধ্যে ইউজিসির হিসেবে এই র্যাগিংয়ে সবথেকে উপরে রয়েছে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, অর্থাৎ ইউজিসির হিসেবেই র্যাগিংয়ের শীর্ষস্থানে রয়েছে বিজেপি শাসিত দুটি রাজ্য। তা দিলীপবাবুর যে খড়গপুর, তা খড়গপুর আইআইটিতেই তো কিছুকাল আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে, তো কোথায় ছিলেন দিলীপবাবু? ফলে এই বাস্তবগুলোকে না মেনে এই বিচিত্র শ্রেণীর, এই আচ্ছা এই বিজ্ঞানীরা তো এটা করতে পারতেন যে প্রথমেই মানুষ না পাঠিয়ে যখন বিচিত্র প্রাণীদের যেই যে মহাকাশে পাঠানো হয়, তো দিলীপ ঘোষকে চাঁদে পাঠিয়ে দিয়ে তো এই চন্দ্রাভিযান তো একটা নতুন রকমের একটা পরীক্ষা নিরীক্ষা, ওখান থেকে দিলীপ ঘোষ বার্তা পাঠাতেন নানা ধরনের, তো উনি তো এইরকম একটা বিরল প্রজাতির প্রাণী, তো সেইগুলোই তো ওটা হওয়া উচিত ছিল, নইলে এই ধরনের কথাবার্তা কেউ বলে?